আকিলের বাবা কি পাইতাছে? আজ সকালে আকিলের একটা বোন হয়েছে না, তার জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের অফিসে গেছে। তাইলে আমিও যাই। ঘটক ভাই, এই গোলাপির সাথে নহরালের বিয়া ঠিক করাটা কি উচিত কাম হয়েছে? আরে বিয়ে কি আমি করতেছি নাকি? মিয়া বিবির বাপ মায়ের সদ্য গোষ্ঠী ব্যক্তি রাজি, আমি কি করু? আইন জোরে যখন টান দিবে না, তখন কিন্তু আপনিও পলানোর কোন সুযোগ পাবেন না। আচ্ছা, একটা ঝামেলা হয়েছে, যেটা হচ্ছে রুস্তমরে তো বিয়া না দিলে ও খেলতে রাজি হতেছে না। তাইলে এক কাম করি, আমরা সবাই মিলা রুস্তমের বাবার কাছে গিয়া রুস্তমের বিয়ার করানোর কথা কই। ধরো আমরা প্রস্তাব দেওয়ার পরে রুস্তম মিয়ার বাপ রাজি হয়ে গেল, কিন্তু মেয়ে পাইবো কই? এই দাও তো একটা বাপদার বিষয়। রুস্তম ভাই, বিয়েটা কদিন পরে করলো না? এই ভাই, এটা কি কইলি? আর আগে বিয়া করে দেব, তারপরে খেলা খেলতে দেব? বিয়া করে বউরে পৌঁছে দেবো না? বড় আমি কত বড় বীর! আরে কি হইছে, এরকম নাইকা সুরে কান্দা শোষ কেন? হ্যাঁ, আরে ওইছে কি কবি? তো থাম না, কান্দনা থামা। আমার কান্দন থামলে কি আপনার বিয়া থামবো? আমার কাছে আইছেন কেন? আপনার না বিয়া ঠিক হয়েছে ওই পুত পাড়ার আকিলা বেগমের লগে, যান সেই নাবালক আকিলা বেগমের কাছেই যান, আমার কাছে কেন আইছে? আল্লাহর ওয়াস্তে তোর ঠোঁট দুটো বন্ধ করস না, আমি সেই কথা কই। আল্লাহ যদি বাঁচায় এই দিন একটাই বিয়ে হইব, এটা হলো তোর আর আমার। সত্য বলতেছেন? সত্য মানে? আরে তিন সত্য, খালি তুই একটু ধৈর্য ধর আর খেলাটা দেয়। হ্যাঁ, খালি কান্দন দুপুর বেলা মাইয়ার বিয়া, রাতের বেলা পোলার বিয়া, বিকাল বেলা কাবাডি খেলা, এটা একটা ইতিহাস না? এই পাতাটা যেমন গাছের পরে ইতিহাস হয়ে গেছে। কিন্তু বেওয়ারি সাহেব, বিয়ার ইন্তজাম তো সব ঠিকঠাক হয়েছে, কিন্তু আমার কাছে তো একটা ভেজাল মনে হইতেছে। কি কত? এই যে গায়ন মনসী যে বাইরে ঢুকছে, ওরে তো আমি মোটেই বিশ্বাস করি না, ওরে তো আবার সবসময় সত্য কথা কয়। ও ঠিক কথা কইছে, যত সত্যের সৈনিক সত্যের পিছে পিছে ঘুরে আমার মাথা তো আবার এখন অন্য কিছু ঢুকাইছ না তো, আমি মাথার ব্রেনের মধ্যে রাখলাম। কি জন্য যাইতেছিলাম, ওই রান্না বান্নার কি করলো খালেক বাবুর সহিত দেখাইছে লাগে। সুজন, আমি এইসব অন্যায় বিয়াতে থাকি না, থাকতে চাই না, যদি থাকতে হয় তাহলে বিয়ার ভাঙার জন্য থাকবো। এইটা আপনি কি কইলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কেন বুঝতে পারতিস না? তোমার বাবা দুইটা অন্যায় কাজ করতেছে, দুইটা নাবালিকারে বিয়ে দিতেছে। একজন নাবালিকা তোমার বোন, তারে বিয়ে দিতেছে অন্য জায়গায়, আর একজন নাবালিকারে তোমার জন্য বউ করে নিয়ে আসতেছে। এটা কি ঠিক কাজ বলো? এটা অন্যায় কাজ, অবশ্যই অন্যায় কাজ। হ্যাঁ, এটা আপনি ঠিক করেছেন, এটা একটা অন্যায় কাজ। আমি আপনার লগে আছি, আমি কোনোদিন আমার বাপের অন্যায় কাজের লগে আসছিলাম না, আজকেও থাকুম না। তাহলে এক কাজ করো, যারা জন্ম নিবন্ধন করছে, যারা অন্যায়ের প্রতিবাদ করে মঙ্গল সাহেব গ্রামবাসীর, তাদেরকে সংগঠিত করে তোমাদের বাড়ির এই অন্যায় বিবাহটাকে ভাঙিয়ে দিই। আমি আপনার লগে আছি। ও
ওই গায়ের নামে একটু বিশ্বাস করে রয়েছে অন্যায় বলাটা ঠিক হবে না আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ করতে যাচ্ছেন দুই দুইটা নাবালিকারে বিবাহ দিতেছেন এই জন্য আমি আমার গ্রামবাসীরে আমার সাথে করে নিয়ে আসছি আরো গ্রামবাসী আসতেছে থানায় লোক পাঠানো হয়েছে থানা থেকে পুলিশও আসতেছে ব্যাপারী সাহেব এবার কি আপনি বুঝতে পারতেছেন গ্রামবাসী কেন আপনার দেখলে উল্টা দিকে দৌড় দেয় আপনি বুঝেন না না বুঝেন আপনার ছেলে রুস্তম কিন্তু বুঝতে পারছে এই কাজী সাহেব কই আরে গায়েন দাদা কাজী পেমেন্ট কই কাজী তো আমগে রুস্তম বাহিনীর বয়ে এলাকা ছেড়ে পালাইছে আর বর কই বর নে ধরতে হবে গায়েন দাদা আমাদের আসার খবর পাইয়া বর রাস্তা থেকে ভেগে গেছে মাশাআল্লাহ 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 ব্যাপারই সাহেব বিয়ে তো ভাঙে গেল আয়োজন তো সম্পূর্ণ সবকিছু গোছগাছ করছেন খাওয়ান দাওয়ান অলরেডি এক কাজ করেন আমাদের চিকনালি মাস্টারের মেয়ে কাকুলিরে আমাদের রুস্তমের সাথে বিবাহ দিয়ে দেন বলেন কবুল বলেন কবুল কবুল আমারও কান্দে আরে কান্তা শুস কেন ওই এটা কি তোর সুখের কান্না না দুঃখের কান্না এটা তো বুঝতেছি না কি হলো ওমা তোমার হাসে আমি তোমার বধু তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি আমি তোমার বধূ